দুই বিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান এবং পরিচালক নাসিরউদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়ার ফলে বাংলাদেশে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধির শঙ্কা জেগে উঠেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। বাংলাদেশের তথ্য প্রযুক্তি ওই আইনের অধীনে ভুল তথ্য ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে। মানহানিকর মনে করে এমন কিছু মোকাবিলা করার ক্ষেত্রে আইনটি সরকারকে গ্রেপ্তার এবং বিচারে বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে বলে জানায় পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে আগামী নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নিয়ন্ত্রণ শক্ত করে ধরে রেখেছেন। ভিন্নমতের কণ্ঠকে হয়রানি ও দমন করার জন্য গত 14 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব ব্যাপকভাবে দখল করেছেন। তেমনই একটি প্রতিষ্ঠান হল দেশটির বিচার বিভাগ। মানবাধিকার কর্মীদের ঘটনাটি বিচার বিভাগকে ব্যবহার করতে শেখে হাসিনার বিস্তৃত প্রচারণার সর্বশেষ নজির। ক্রমবর্ধমানভাবে ভয়ঙ্কর হয়ে ওঠা বিচার ব্যবস্থায় বিরোধী দলীয় সমর্থক নেতাকর্মী এবং সাংবাদিকরা আটকা পড়েছেন। আদালতের কক্ষগুলো তাদের দিয়ে ঠাসা। এদিকে আদিল এবং এলানের কারাদণ্ডের রায়ে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি। ঢাকাস্থ দুই দেশের দূতাবাসের যৌথ বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয় আদিল ও এলানের বিষয়ে আদালতের সিদ্ধান্তে তারা মর্মাহত। বাংলাদেশের আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হলেও সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার কর্মীদের সমর্থন যুগিয়ে যাবে তারা। এর আগে আদিল এলানের মুক্তির আহ্বান জানায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 72টি মানবাধিকার সংস্থা। দুই মানবাধিকার কর্মীকে দোষী সাব্যস্ত করার বিষয়টিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করার প্রতিশোধ বলে অভিহিত করেছে সংস্থাগুলো। তারা মানবাধিকার কর্মীদের মুক্তি চেয়েছে।